Assalamualaikum warahmatullahi wabarakatuh. L24 আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন পাখিতেই বন্ধুরা, আশা করি সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে নতুন একটি পাখির সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন। পাখিটির নাম বাদামি চকক। চলুন শুরু করা যাক। নিম্নভূমির খোলা নীতিশীর্ষ বনাঞ্চলে বিচরণ করে। পর্ণমোচী সর্ববর্গীয় মিশ্র অরণ্যের বিচরণ রয়েছে। আবার খোলা চাষাবাদ হয় এমন ক্ষেত খামারও দেখা যায়। অর্থাৎ উড়ন্ত পোকামাকড় আছে এমন স্থানে এদের উড়াউড়ি খানিকটা বেশি পরিলক্ষিত হয়। মূলত এরা উড়ন্ত অবস্থায় খাবার সংগ্রহ করে, পারতপক্ষে ভূমি স্পষ্ট করে শিকার সংগ্রহ করে না। প্রজাতিটি দেশের পর্যায়ে হয়ে আসে দেখতে অবিকল বাদামি বুক চটক পাখির মতো, আকারে আকৃতি রোদক, দূর থেকে চড়ুই পাখির মতো দেখা যায়। কুতকুতে আদরের চেহারা, স্বভাবে শান্ত, কিছুটা বিরল নীরব প্রকৃতির পাখি, বেশিরভাগই একাকী বিচরণ করে। প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় দেখা যায়। এ সময় পুরুষ পাখিটি সঙ্গীকে আকৃষ্ট করতে সমুদ্রে গান গেয়ে থাকে। বৈশ্বিক ভিত্তিত বাংলাদেশ ব্যতীত ভারত, শ্রীলঙ্কা, হিমালয় অঞ্চল, পাকিস্তান, পূর্ব ইন্দোচীন, পূর্ব সাইবেরিয়া ও জাপান পর্যন্ত অঞ্চল পেতে দুর্বল হলেও বিশ্বব্যাপী এরা উপকৃত নয়। এ পাখির বাংলা নাম বাদামি চকচক, ইংরেজি নাম এশিয়ান ব্রাউন ফ্লাইক্যাচার। এরা এশীয় ভয়রা চুটকি নামে পরিচিত। এ পাখিটির গড় দৈর্ঘ্য 12 থেকে 14 সেন্টিমিটার। মাথা, গাড়, পিঠ ও লেজের গোড়া পর্যন্ত 200 বাদামি ডানা এবং লেজের পালক গাড় বাদামি। চিবুক 200 সাদা, গলা, বুক ও পেট 200 সাদাটে। চোখের বলয় সাদা, মনি কালো, ছোট ত্বক বর্ণের সঙ্গে কালচে আবা, পা কালচে। এ পাখিটির প্রধান খাবার পতঙ্গ, মাছি, ছোট অমেরুদণ্ডী প্রাণী। প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন, অঞ্চল ভেদে মে থেকে জুলাই। গুপ্তচোখের ভেতর কাপ আকৃতি বাসা বাঁধে, বাসা বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করে শৈলাব তন্ত্র ইত্যাদি। ডিম পারে 3 থেকে 4টি ডিম পড়তে সময় লাগে 13 থেকে 15 দিন। শাবক পড়তে শেখে সপ্তাহের মধ্যেই। এবার অসাধারণ পাখিটি সম্বন্ধে জানলেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তপ্তিটি নিয়ে আছে দৈনিক মানবকর্ত লেখক আলম সাইন স্যারের ওয়েবসাইট পাখি টুপি থেকে। আপনি অন্যান্য পাখি সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।